ফরেনারদের উপর পড়বি তো পর সাবধানে পর। সো হে গাইস সবাই ভালো তো, তো পুরনো ইনটক্সের ভিডিওতে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ, আর এই স্পেশাল শাড়িটা লেখার জন্য থ্যাংক ইউ। তো আজকে আমরা কথা বলবো রিপ ইংলিশের ব্যাপারে। ডিসক্লেইমার, এই ভিডিওটা দেখার পর আপনার অতিরিক্ত চরম কন্ডিশন হয়ে যেতে পারে বমি করতে করতে, আর আপনি নিজের সেলফ ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে মারা যেতে পারে, তো সাবধানে দেখবেন। কালকে আমি এমন একটা জিনিস দেখলাম না যেটা আমি দেখিনি, দেখিনি মানে কোনোদিনই দেখিনি। ধাক্কা দেয়া ফেলে দেয়া কে ফেলল, ইনভিজিবিলিটি। কি খুঁজতে হবে সেটা না জেনেও খুঁজছ, সেটা কি? ইনভিজিবিলিটি। আজ পর্যন্ত কোনো কান্ট্রি দেখা যায় যেখানে তোমাদের বলছে যে চুরি করো, চুরি করা প্রমোট করছে, এরকম কোনো কান্ট্রি দেখানি তো? এই কান্ট্রি করে টেক লাগেজ অফ ফরেনার্স। এসব কে করে? এসব করতে নেই, নো চার্জ। তুল ফরেনারদের তুল, প্লেন আর সব তুল। লোকজন বলে ওয়াক কেয়ারফুলি, লেজেন্ডসরা বলে স্লিপ কেয়ারফুলি, পড়বি তো পর সাবধানে পর। কত লোক বলতো সে পাহাড় টাহাড় টপকে কোথায় চলে যেত, এদের জন্য এই সাইনটা। না হলে লকডাউনটা না পুরো জীবনই খারাপ করে দিল, কিছু ইন্টারেস্টিং নেই করার জন্য মরেই যাবো ভাই, মরেই যায়। এই দেখ, ওয়ান টাইম জাম্প, নো কামিং ব্যাক, জাম্পিং নিচে গোয়িং ওপরে। যুদ্ধ হয় তোমরা শুনেছ, আশা করি হিস্ট্রি নতুন ভাবে রচিত হচ্ছে। জল যুদ্ধ করছে, জলে যুদ্ধ হচ্ছে না, জল যুদ্ধ করছে। ভেজের মধ্যে ওয়াটার ব্যাটেলস, মাসালা ছাস অ্যান্ড লিম্বু পানি। তুই আমাকে ওয়াটারটা নন ভেজ করে দেখা, আমি মেনে যাবো, আমি মেনে যাবো, পুরোপুরি মেনে যাবো, করে দেখা। এটা শোনার পর তোমাদের নিজের এক্সিস্টেন্সের উপর কোশ্চেন চলে আসবে যে আমরা এতদিন শিখে পড়ে লাভ কি, হলোটা কি লাভ? এইটা দেখার পৃথিবীর কোনো লা এক্সপ্লেন করতে পারবে না, কারণ এই জিনিসটা একটা সুপার হিউম্যান লেভেল, এটা সুপার হিউম্যান লেভেলে এই জিনিসটাকে লেখা হয়েছে। এটা নর্মাল মানুষের বোঝা কোনো ল এটাকে এক্সপ্লেন কোনোদিন করতে পারবে না, কারণ এটা হলো একটা সুপার হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটাকে বোঝার জন্য 100 মিলিয়ন বিলিয়ন জিলিয়ন আইকিউ লাগে। সেলুনে গেছো? সেলুনে গিয়ে তোমাকে কোনোদিন বলেছে যে স্যার আপনি কি মরা কাট নেবেন? মরা কাট যদি না বলে থাকে তাহলে শুনে নাও, এইটা একটা আলাদা ধরনের কাট হয়। এখানে গিয়ে তুমি যদি বসো আর বসে তোমাকে যদি সেলুনওয়ালা বলে যে স্যার আপনি বসুন আপনাকে একটা মরা কাট দেবো, তাহলে তুমি ডাইরেক্ট বলবে না, যদি হ্যাঁ বলে দাও ওটা জীবনের ভুল, কারণ তোমার গলায় এমন জায়গায় মারবে না, এমন বসবে সারা জীবনের মতো বসে যাবে। তো তোমাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলি, একদম ছোট্ট 4-5 লাইনের একটা গল্প, ঠিক আছে? সেটা হলো আমাদের ক্লাসে একবার দেশের থট প্রভোকিং কোশ্চেন, ঠিক আছে? এবার সেখানে একটা ছেলের না থট ছিল না, সে প্রভোক করতে পেরেছিল সেটাকে, তো সে যা বুঝেছে তাই লিখেছে, ঠিক আছে? আর এমন লেখা লিখেছে সে না নিজে বুঝতে পেরেছে, না টিচার বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি। কী লিখেছে তার কোনো মানে আসে যায় না কারো, লিখে দিয়েছে খালি, ঠিক আছে? কিন্তু মার্ক্সটা পায়নি, তো ঠিক সেই জিনিসটা এইখানে লাগু পড়ে। এটা কী ভাই, কী লিখেছিস ভাই? এটা যারা নিজে লিখেছে তারা কি এটা নিজে বুঝতে পেরেছে এটা কী লিখেছে? এটা আমার দ্বারা তো বোঝা সম্ভব না, তোমার দ্বারা বোঝা সম্ভব হলে কমেন্ট সেখানে জানাতে ভুলো না। টেকনিক্যাল গুরুজি ভাই, একবারে টেনে দিলাম। হ্যাঁ লিখেছে না, তারা একটু ভুল লিখেছে, কিন্তু এর মধ্যে অনেক বড় একটা লাইফ লেসন লুকিয়ে আছে। তো এরার মধ্যে লিখেছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কী লিখেছে আমি লিখতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তো সেটার মধ্যে লিখেছে যে মানুষদেরকে বেঁধে রাখতে হবে, ঠিক আছে? মানুষরা আস্তে আস্তে মানে মানুষরা তো অ্যানিমাল ক্যাটাগরির মধ্যে যে পড়ে না, সেটা আস্তে আস্তে না করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সেটা আমাদের আস্তে আস্তে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে বুদ্ধিটা আমাদের অনেক কম খাটাচ্ছি, যেটা আমাদের মাথায় আছে সেটা বলে দিচ্ছি, আর আমাদের ইও খাটনি করছে ওখানে। আমরা যদি নিজেকে যে কোনো কিছু করে আমরা নিজেকে ঠিক প্রমাণ করছি, সেটা আমাদের করা উচিত না, আমাদের ঠিক যেটা সেটাই করা উচিত। তাই বলছি মাস্ক পরো, মাস্ক পরে না বাইরে গিয়ে আলতু ফালতু সব বাহানা দেয় সব লোকে। আশা করি ভালো লাগলো ভিডিওটা। এখন আমি ভিডিওটা শ্যুট করতে বসলাম, আমার কাছে একটা কল আসলো, সে কলটা এসে আমাকে বললো যে আমাদের ওয়ার্কশিট এক্সাম হবে। ভিডিওটা এই অবধি ছিল, ভিডিওটা ভালো লাগলে ডান দিকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটা, আর বাদে ক্লিক করে দেখে নিতে পারো এই আমাদের যে আগের যেই এন্টক্সটা ছিল সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ডিপ ইংলিশ দেখে নিতে পারো। আর যদি প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যাও তাহলে আমার মাথায় ক্লিক করে না তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমাদের মানে ভালো লাগবে, সাবস্ক্রাইব স্ট্রেস রিলিফ হবে, ঠিক আছে? ডাক্তার না কিন্তু স্পেশালিস্ট কিন্তু বলতে পারি এটা।